স্বাগতম সবাইকে, আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতপেত্নীর কথা। তোমাদের কাছে আমি কাল্পনিক ভূতের গল্প অনেক বলেছি, কিন্তু সত্যি সত্যি ভূতের অস্তিত্ব আছে কি না এই নিয়ে তর্কের অন্ত নেই। এসব নিয়ে দরকার নেই আমাদের মাথা ঘামানোর। কাউকেই আমি ভূত বিশ্বাস করতে বলি না, অন্তত ভূত মানলেও ভূতকে ভয় করার কোনো দরকার আছে বলে মনে হয় না। কিন্তু ভূত মানি আর না মানি, মাঝে মাঝে এমন কতগুলো আশ্চর্য ঘটনা ঘটতে দেখা যায় যাদের কোনো মানেই হয় না। সেগুলো ভূতের কীর্তি নাও হতে পারে, কিন্তু তাদের মূলে নিশ্চয়ই কোনো অপার্থিব শক্তি কাজ করে। এমন একটা ঘটনা আজকে বলছি। আজ থেকে প্রায় 20 বছর আগে কলকাতায় জয় মিত্র স্ট্রিটের একটা বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে আরম্ভ করে। কোথাও কিছু নেই, বন্ধ ঘরের মধ্যে হঠাৎ একরাশ ইট বা রাবিশ বৃষ্টি হলো। চোখের সামনে ঘটি বাটি ও থালা মাটি থেকে উঠে শূন্যে উঠতে লাগলো পাখির মতো, তারপর ঝনঝন করে আবার মাটির উপর পড়ে ভেঙে চুরে গেল। থানায় খবর দেয়া হলো, পুলিশ বাহিনী এসে বাড়ি ঘেরাও করে সতর্ক পাহারা দিতে লাগলো, তবু ওসব উপদ্রব বন্ধ হলো না। অথচ তার কিছুকাল পরেই পুলিশ যখন হতাশ হয়ে হাল ছেড়ে সরে পড়েছে, তখন সমস্ত উৎপাত আপনা আপনি থেমে গেল। ওই উপদ্রবের কাহিনী সংবাদপত্রেও প্রচারিত হয়েছিল এবং দলে দলে লোক ঘটনাস্থলে গিয়ে সচক্ষে সমস্ত দর্শন করেছিল। আমাদের নিজেদের ভেতরে দুইবার দুটি বিচিত্র ঘটনা ঘটে। অনেকদিন আগে আমরা রাওয়ালপিন্ডিতে গিয়ে এক বছর বাস করেছিলাম। পরিবারের মধ্যে বাবা, মা, আমি আর দুই বোন। পে অফিস লেন নামক রাস্তায় যে বাড়িখানা আমরা ভাড়া নিয়েছিলাম সেটা এখনও বর্তমান আছে কি না জানি না, কিন্তু তখন সে বাড়িতে সহজে কেউ থাকতেই চাইত না। আমরা ভাড়া নেওয়ার পরেই পাড়ার লোকের মুখে খবর পাওয়া গেল এই বাড়িতে নাকি অনেক রকম ভয় আছে। এর মধ্যে একজন পাঠান নিহত হয়েছেন এবং একজন পাঠান আত্মহত্যা করেছেন। তারপর থেকে এখানে আর কেউ বাস করতে পারে না। বাবা কিন্তু এসব কথা গ্রাহ্যের মধ্যেও আনলেন না। আমার বয়স তখন অল্প, সব কথা ভালো করে মনে থাকে না, তবে কোনো কোনো ঘটনা এখনো ভুলিনি। এক রাত্রে মায়ের ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে গেল। বাবা বিছানার উপর উঠে বসে বললেন, ব্যাপার কি? মা বললেন, দেখবে এসো। আমাদের শোবার ঘরের সামনে ছিল একটা দালান, তারপর উঠান এবং উঠানের তিন দিকে কয়েকখানা ঘর। বাবা ও মা ঘর থেকে বেরিয়ে গেলেন, আমিও গেলাম তাদের পিছে পিছে। দালান থেকে বেরিয়েই অবাক হয়ে দেখলাম উঠানের উপরে মাটি থেকে প্রায় 4 হাত উঁচুতে জ্বলছে আশ্চর্য একটা আলো। দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে প্রদীপ, বাতি, লণ্ঠন বা মশাল থেকে সে আলোর উৎপত্তি নয়। নীলাভ আলো, আকার ক্রিকেট বলের মতো। চাঁদের কিরণে ধবধবে উঠানের উপর আলোটা এদিক থেকে ওদিক পর্যন্ত নেচে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে একটা ঘরের দরজার কাছে গিয়ে যেন ঠোকর খেয়ে আবার আসছে। মায়ের বাধা না মেনে বাবা উঠোনের দিকে অগ্রসর হলেন, আলোটাও হঠাৎ নিভে গেল। তারপর কয়েক রাত ধরে আর একই রকম কাণ্ড। গভীর রাত্রে উঠোনের ধারের ঘরগুলোর দরজায় দরজায় শিকল বেজে উঠে ঝন 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 করে। বাবা বাহিরে ছুটে যান, কিন্তু কাউকে দেখতে পান না। হয়তো বাহিরের দুষ্ট লোক এসে ভয় দেখাচ্ছে এই ভেবে ভেতরে ঢুকবার দুই দরজায় তালা চাবি লাগানো হলো, কিন্তু তবুও থামলো না শিকল সঙ্গীত। মা তো ভয়ই সারা, বলেন এই অলক্ষণে বাড়ি ছেড়ে চলো, কিন্তু বাবা অটল, বলেন আলো দেখিয়ে আর শিকল বাজিয়ে কোন পাঠান ভূত আমাকে ভয় দেখাতে পারবে না। পাঠান ভূতেরা শেষটা হতাশ হয়ে আলো দেখানোর ও শিকল বাজানোর কাজে ইস্তফা দিল। দ্বিতীয় ঘটনাটা আরো গুরুতর এবং ঘটনাস্থল হচ্ছে কলকাতা। আমাদের পৈতৃক বসত বাড়ি ছিল পাথুরিয়া ঘাটায়। 3 মহল্লা বাড়ি, তারপরে একটা হাত দেড়েক চওড়া খানা, তারপরে আমাদের দূর সম্পর্কীয় আত্মীয়দের 1.5 তিনখানা বাড়ি।
শেষোক্ত তিনখানা বাড়ির মধ্যে একখানা ছিল খালি, ভৌতিক বাড়ি বলে তার ভিতর কেউ বাস করতে পারত না। ছেলেবেলা থেকে আমি ভূতকে ভয় করি না, যদিও ভূতের গল্প শুনতে বা পড়তে খুব ভালোবাসি। মনে আছে বালক বয়সে একদিন কৌতূহলী হয়ে ছাদ থেকে পাঁচিল বেয়ে সেই হানা বাড়িতে নেমেছিলাম। ভূতকে বধ করার জন্য আমার হাতে তখন একখানা কাটারি। দোতলা ও একতলার প্রত্যেক ঘরে ঘরে ঢুকে দেখলাম খালি 2 ইঞ্চি পুরো ধুলো এবং ধুলোর উপর নানা আকারের পদচিহ্ন। একটা ঘরে রয়েছে ধুলোয় ভরা তৈলহীন প্রদীপের ভিতর আতপোড়া সলিতা এবং আর একটা ঘরের মেঝেতে উপড়ে পড়ে আছে একটা কঙ্কাল। তোমরা চমকে উঠো না আবার, কারণ সেটা হচ্ছে বিড়ালের কঙ্কাল। ভূত দেখা তো দিল না, কোনোরকম শব্দরব্দ করার বা কথা বলার চেষ্টাও করল না, বোধহয় আমার হাতে কাটারি দেখে ভয় পেয়েছিল। অথচ এই বাড়িরই ছাদের উপরে ঘটেছিল একটা রোমাঞ্চকর ঘটনা। তখন আমার বয়স 10 বছরের বেশি নয়। আমার বাবার একটা অভ্যাস ছিল, গ্রীষ্মকালের রাত্রে তিনি খোলা ছাদের উপর ঘুমাতেন। একদিন অনেক রাতে বিষম গোলমালে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি কাকারা আমার বাবার অচেতন দেহ বহন করে তেতলার সিঁড়ি দিয়ে নেমে আসছে। খানিকক্ষণ চেষ্টা করার পর বাবার জ্ঞান হলো। তারপর তখন এবং পরেও বাবার মুখে একাধিকবারে যে কাহিনীটি শুনেছি তা হচ্ছে এই। ছাদের উপরে উঠে ঘুমাবার সময় বাবা খানিকক্ষণ পায়চারি করতেন। 2-3 দিন পায়চারি করতে করতে বাবা দেখতে পেলেন খানার ওপাশে হানাবাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছে এক শ্বেত বসনা নারী মূর্তি। ওদিকে পাশাপাশি 3 বাড়ির একটা ছাদে উঠলেই অন্য 2টো ছাদের উপর অনায়াসে যাওয়া যেত। হানাবাড়ির ও তার পাশের বাড়ির ছাদে উঠবার সিঁড়ি ছিল না। বাকি যে বাড়ির সিঁড়ি ছিল তার মধ্যে বাস করতেন রাঙাগিন্নি নামে এক বিধবা নারী ও তুলসীর মা নামে এক মহিলা। ছাদের উপর প্রথম 2-3 দিন নারী মূর্তি দেখে বাবা ভেবেছিলেন গ্রীষ্মাধিক্যের কারণে নিশ্চয়ই রাঙাগিন্নি বা তুলসীর মা ছাদের উপর বেরিয়ে বেড়াচ্ছেন। ঘটনার দিন বাবা অনেক রাতে থিয়েটার দেখে বাড়ি ফিরছিলেন। আহারাদি সেরে তিনি যখন ছাদের উপর শয়ন করতে যান তখন প্রায় 3টা। মিঝুম রাতে বৈশাখী জ্যোৎস্নায় চারিদিক সমুজ্জ্বল। বাবা সেদিনও স্পষ্ট দেখতে পেলেন একটা নারী মূর্তি হানাবাড়ির ছাদ থেকে মাঝের বাড়ির ছাদের উপর এসে দাঁড়াল। আজ বাবার মনে কেমন সন্দেহ হল। ওই হানাবাড়িকে পাড়ার সকলেই ভয় করে, ওই বাড়ি কেউ ভাড়া পর্যন্ত নেয় না। এই শেষ রাতে ওর ছাদের উপর পাড়ার মেয়ের নিয়মিত আবির্ভাব দেখে তিনি একটু বিস্মিত হলেন। দূর থেকে বাবা চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, ওখানে কে, তুমি দাঁড়িয়ে আছো? কোনো সাড়া নেই। বাবা এগোতে এগোতে জিজ্ঞেস করলেন, তুমি রাঙাগিন্নি নাকি তুলসীর মা? মূর্তি উত্তর দিল না। বাবা তখন খানার সামনে এসে দাঁড়িয়েছেন। এতক্ষণে তিনি লক্ষ্য করলেন মূর্তির মুখে ঘোমটা। রাঙাগিন্নি বা তুলসীর মা বাবার সামনে ঘোমটা দিতেন না। ওখানে অন্য কোনো মেয়ের আসার কথাও না, তবে কে এই নারী? মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরিপূর্ণ চাঁদের আলোতেও তার কাপড়ের ভেতর থেকে দেহের কোনো অংশ দেখা যাচ্ছে না। তার ভাবভঙ্গি বৃদ্ধার মতো নয় বটে, কিন্তু সে যুবতী কি প্রৌঢ়া তাও বোঝার উপায় নেই। বাবা অত্যন্ত কৌতূহলী হয়ে খানাটি নিয়ে পাশের বাড়ির ছাদের উপর গিয়ে উঠলেন। তিনি স্থির করলেন নিশ্চয়ই এ কোনো মেয়ে চোর, ধরা পড়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। বাবা তার দিকে অগ্রসর হতেই সে পায়ে পায়ে পিছোতে লাগল। বাবা বললেন, দাঁড়াও, শিগগির বলো কে তুমি? কোনো জবাব না দিয়ে মূর্তিও পিছাতে লাগল। ক্রমে তার সঙ্গে বাবাও হানাবাড়ির ছাদের উপর গিয়ে দাঁড়িয়ে পড়লেন। নারী মূর্তি একেবারে ছাদের ধারে গিয়ে দাঁড়াল। তারপর আর পিছোবার উপায় নেই। আর পালাবে কোথায়? এখন আমার কথার জবাব দাও, কে তুমি? বলে বাবা আরো 2 পা এগিয়ে গেলেন। তারপর যা হলো সেটা একেবারেই কল্পনাতীত। বাবা যখন মূর্তির কাছ থেকে মাত্র হাত একের তফাতে, তখন পূর্ণ চন্দ্রলোকেই সেই অদ্ভুত স্ত্রীলোকটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। বাবা অত্যন্ত সাহসী ছিলেন। তিনি যে ভূতকে ভয় করতেন না এ কথা আমি জানি, কিন্তু এই অপার্থিব দৃশ্য দেখে গেলেন। এই ঘটনার কিছুকাল পরেই
আমাদের বসত বাড়ি চার ভাগে বিভক্ত হয়ে যায় এবং আমাদের অংশে পড়ে বাড়ির পিছন দিকটা। খানার ধারে হানাবাড়ির ঠিক পাশের তেতলার ঘরে আমি বহু বছর শয়ন করেছিলাম, কিন্তু প্রীতিনিদর্শনের সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটি আমার হয়নি। বাবা এর পরেও গ্রীষ্মকালে ছাদে শয়ন করতেন, কিন্তু কোনো ছায়ামূর্তি তিনি আর দেখতে পাননি। হানাবাড়ি খানাও পরে সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ভাড়াটিয়া ভূতের ভয় পেয়েছে বলে অভিযোগ করেনি। বাবা ছিলেন অত্যন্ত সত্যবাদী, নির্ভীক, স্বল্পবাক ও গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি যে মিথ্যা ভয় পেয়েছিলেন বা কাল্পনিক গল্পকে সত্য বলে চালিয়েছিলেন এমন অসম্ভব কথা আমি স্বপ্নেও বিশ্বাস করি না। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত, সেই সাথে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।